comeback times. কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক, ছায়াবাণী রিসেপশন হল, শীততাপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন। ছায়াবাণী সিনেমা বিল্ডিং আরামবাগ, মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। এখানে অনেক ডাক্তারবাবুরা আছেন, আমার থেকে জুনিয়র, আমার ভাইয়ের মতো। এখানে আমি সুপ্রিম আছেন, সুপ্রিম আমার ছোট ভাইয়ের মতো, আমার সাথে খুবই ভালো সম্পর্ক। আমার খুব খারাপ লাগতো ওর সাথে মাঝে মাঝে কিছু কথা শেয়ার করতাম, যে আমরা যারা এখানে উপস্থিত সবাই আমরা মানুষ, কিন্তু আমরা কি দেখতাম, ওর একটা বাড়িতে ছোট মেয়ে আছে, আপনাদের অনেকেরই আছে এরকম ছোট মেয়ে আছে বাড়িতে, বা ছেলে মেয়ে আছে, বা বৃদ্ধ বাবা মা আছেন। আজকে আমরা দেখেছি তারা হসপিটাল থেকে বাড়ি ফিরতে পারছেন না, যদি বাড়ি ফিরছেনও তখন দেখছি সেই 3 বছর বা 4 বছরের ছোট মেয়েটা বাবার থেকে দূরে দাঁড়িয়ে আছে, বাবার কাছে আসতে পারছে না, তার কারণ বাবা হেলথ ওয়ার্কার, সে গিয়ে একটু আলিঙ্গন করতে পারছে না। আপনারা এই লড়াইটা করেছেন, আপনাদেরকে আমি আবার আমার পক্ষ থেকে কুর্ণিশ জানাই, আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই আমাদের কাছে, তার কারণ এবং আপনাদেরকে ভগবান, ঈশ্বর, আল্লাহ বললে খুব কম বলা হবে, আমি এটা আমার ব্যক্তিগত মতামত বলছি, তার কারণ আমরা দেখেছি এই প্যান্ডামিক সিচুয়েশনে মন্দির বন্ধ ছিল, মসজিদ বন্ধ ছিল, গির্জা বন্ধ ছিল, গুরুদ্বারা বন্ধ ছিল, কিন্তু কোনো হসপিটাল বন্ধ নেই। এবং হসপিটালে যারা ভগবানের মতো দাঁড়িয়েছিলেন, সেই আমার সামনে যারা বসে আছেন, আমার সেই ডাক্তারবাবুরা ছিলেন। আমি আপনাদেরকে নতমস্তকে আরও একবার প্রণাম জানাবো, কুর্ণিশ জানাবো, এবং আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, তার কারণ আপনাদের কিছু অভিজ্ঞতা আজকে আমরা শুনব। এবং কত মানুষ যেখানে আপনারা এই লড়াইটা করতো, অনেকটাই জীবনের ঝুঁকি নিয়ে তারা পেশেন্টদেরকে নিয়ে যান, তারা এখানে উপস্থিত আছেন, এবং আমার সহকর্মী জেলা পরিষদের সদস্য সদস্যরা আছেন, এবং আমার এই জেলা পরিষদের যারা কর্মীরা আছেন তারা আছে। আমি প্রথমেই বলবো যে আজকে একটা মানে 786 জন, এবং 2021 সালে আজকে এই 9 মাসে আমরা প্রায় 800 ডাক্তারবাবুকে আমরা হারিয়েছি। তার পাশাপাশি অনেক নার্স, স্বাস্থ্যকর্মী, শুধুমাত্র স্বাস্থ্যকর্মী না, এখানে ডেপুটি সিএমএস সাহেব বলছিলেন যে আমারও মনে আছে 2020 সালের সেই দিনগুলো, যখন রাত্রি 1:30টার সময় ফোন করছি, তখন সিএমই সাহেব ওখানে, ডেপুটি সিএমই সাহেব ওখানে, এখানে মামুন বসে আছে, সবসময় থাকে সবার সাথে, আমাদের এডিএম সাহেব আছেন, যখন ফোন করছি তখন ওনারা বলছেন, কেউ বলছেন ডানখুনি স্টেশনে, কেউ বলছেন ব্যান্ডেজ স্টেশনে, এবং একটা মানুষের কথা না বললে নয়, খুব খুব বেশি করে মনে পড়ছে, আমাদের দেবদত্তা ম্যাডাম, যিনি পুরোটাই দায়িত্ব নিয়ে তখন করেছিলেন, তিনি আজকে আমাদের মধ্যে নেই। আজকে এই মানুষগুলোকে, মানুষকে হারিয়েছি, কিন্তু আমি বলেছেন কীভাবে কোন ওষুধটা দিলে হয়তো বেটার ট্রিটমেন্ট হতে পারে, তখন কারুর কাছেই পুরো ব্যাপারটা ক্লিয়ার নয় যে কীভাবে ট্রিটমেন্ট করলে একটা মানুষকে বাঁচানো যাবে। আপনারা বিভিন্নভাবে চেষ্টা করেছেন, সরকারিভাবে এবং বেসরকারিতেও যারা যুক্ত আছেন তারা সবাই যেভাবে করে গেছেন। আজকে আমরা অ্যাম্বুলেন্স চালকদের ডেকেছি, এখানে সিএমই সাহেব বলেছেন, ডেপুটি সিএমই সাহেব, আমাদের ইচ্ছা ছিল আরও অনেক বেশি করে করা, কিন্তু প্রতীকী কিছু মানুষকে আজকে দেখেছি। আমরা অবশ্যই এরপরে যে সেক্টরগুলো আছে, নার্স থেকে শুরু করে যারা ব্লাড কালেক্ট করেন, তাদেরকেও আমরা আগামী দিনে নিশ্চয়ই সম্বর্ধিত করবো, এটা আমরা অলরেডি ভেবে রেখেছি। কিন্তু আজকে যে মানুষগুলো আজকে আমরা সামনে পেয়েছি, আজকে বিশেষ করে যারা অ্যাম্বুলেন্স চালক, আমরা অনেক সময় পাশের বাড়িতে বা নিজের আত্মীয় যদি কোভিড হয় তখন আমরা তার থেকে দূরে থাকি। আজকে একটা কোভিড পেশেন্ট, তার কোভিড হয়েছে, রিপোর্ট পজিটিভ জানার পরে যে তাকে সুস্থ করার জন্য হসপিটাল অব্দি নিয়ে যাচ্ছে, সেই অ্যাম্বুলেন্স চালক দাদারা আজকে এখানে উপস্থিত হয়েছে, আমরা তাদেরকেও, এবং আপনাদেরকে ভগবান, ঈশ্বর, আল্লাহ বললে খুব কম বলা হবে, আমি এটা আমার ব্যক্তিগত মতামত বলছি, তার কারণ আমরা দেখেছি এই প্যান্ডামিক সিচুয়েশনে মন্দির বন্ধ ছিল, মসজিদ বন্ধ ছিল, গির্জা বন্ধ ছিল, গুরুদ্বারা বন্ধ ছিল, কিন্তু কোনো হসপিটাল বন্ধ নেই। এবং হসপিটালে যারা ভগবানের মতো দাঁড়িয়েছিলেন, সেই আমার সামনে যারা বসে আছেন, আমার সেই ডাক্তারবাবুরা ছিলেন। আমি আপনাদেরকে নতমস্তকে আরও একবার প্রণাম জানাবো, কুর্ণিশ জানাবো, তার একটুখানি শারীরিক অসুস্থতার জন্য তিনি আসতে পারেননি। এবং একটা কথা বলবো যে আমি যখন বাড়ি থেকে বের হই, তখন আমি আমার বাবা মাকে প্রণাম করে বেরোই, বাবা মা আমার দুজনেই মারা গেছে, আমি ভগবান হিসেবে তাদেরকেও একটা স্থান দিই, এবং বাবা মার পরে আজকে আমি যাদেরকে আমার পক্ষ থেকে প্রণাম জানাবো, আমার সামনে যারা বসে আছেন সেই ডাক্তারবাবুদের আমার পক্ষ থেকে প্রণাম জানাবো, তার কারণ আমরা এই প্যান্ডামিক সিচুয়েশনে দেখেছি যে কত মানুষ
কত ডাক্তার বাবুরা ভগবান সামনে সামনে দেখিনি কিন্তু আমার সামনে যে ভগবানরা বসে আছেন ঈশ্বর বসে আছেন আল্লাহ বসে আছেন গড বসে আছেন আমি আমার পক্ষ থেকে আমার পুরো জেলা পরিষদের সম্পূর্ণ টিমের পক্ষ থেকে আপনাদেরকে আমরা কুর্নিশ জানাই আপনারা সুস্থ থাকুন আমরা যারা যাচ্ছি আর একটা বিপক্ত আছে দল মানে একটা বড় অংশই আমরা এখানে আনতে পারি কিছু তো যাদের পক্ষ থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা আমি সবার আগে বলবো যে collection jeans and t-shirts only for men